মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলো কাতারের সাথে সম্পর্ক ছেদ করার বেশ বিপাকে পড়েছে ছোট দেশ কাতার। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। এর বাহিরে কাতারের সম্পর্কে মানুষ কতটা জানে? এখানে কাতার সম্পর্কে 5টি তথ্য তুলে ধরা হলো যেগুলো আপনি হয়তো জানেন না। কাতারের জনসংখ্যা নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশটির মোট জনসংখ্যা 25 লাখের মতো, কিন্তু এর মাধ্যমে নারীর সংখ্যা 7 লাখের কম। এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতার হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি। 2003 সালে দেশটির মোট জনসংখ্যা ছিল 7 লাখের নিচে, কিন্তু 2006 সালে মোট জনসংখ্যা হয়েছে প্রায় 25 লক্ষ অভিবাসী শ্রমিকের ধারায় কাতার ব্যাপক কর্মযুক্ত চলেছে। গত 10 বছরে বিপুল পরিমাণের বিদেশি শ্রমিক কাতারে এসেছে। এদেশের বেশিরভাগই যুবক এবং পুরুষের ফলে মোট জনসংখ্যা নারী পুরুষ ভারসাম্য নেই। গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। কয়েক মাস আগে কাতার অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্য তাদের বিনিয়োগ পরিমাণ 45 থেকে 51 বিলিয়ন ডলারের মতো। তিনি জানান আগামী 5 বছরের মধ্যে আরও 5 বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা আছে মধ্যপ্রাচ্যের এই দেশটির। পৃথিবীর সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার। ছোট এক দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। 2016 সালে এক হিসাবে দেখা যায় কাতারের মাথাপিছু আয় প্রায় 1,30,000 ডলার। কাতারের পর দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। তাদের মাথাপিছু আয় কাতারের চেয়ে 20,000 ডলারের কম। তবে কাতারের সম্পদ বণ্টনের বেশ অসামঞ্জস্য দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সম্পদের পরিমাণ 2.4 মিলিয়ন ডলার, কিন্তু কাতারের একজন অভিবাসী শ্রমিকের মাসিক আয় $350। কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েক বছরে দেশটির শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটির নামিদামি বেশ কয়েকটি প্রদর্শনীয় আয়োজন করেছে। কাতার আমিরের ব্রোন চিত্রকর্মের জন্য বছরে $1 বিলিয়ন মতো ব্যয় করেছে বলে জানা যায়। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠাতা করা হয়েছে। প্রায় 14 বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে। যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে। নিশ্চয়ই প্রায় 1 দশকের আগে সুইজারল্যান্ডের একজন বাস্করের তৈরি এই বাস্করটি 2011 সালে নিউ ইয়র্কের এক নিলাম থেকে প্রায় $7 মিলিয়ন খরচ করেও এই বাস্কুটি ক্রয় করে কাতার সরকার। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং সবার সাথে এই ভিডিওটি শেয়ার করেন।